100% original অবস্থায় আছে দেখেন যে টয়টার যে অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন একেবারে 100% জেনুইন গ্লাসটি এবং টেম্পারসার কিন্তু ব্যবহার করা আছে দেখেন যে গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু পাচ্ছেন আলহামদুলিল্লাহ ডাউন সাইডে ব্যাক লাইটটিও কিন্তু চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় এই গাড়িটির সাথে পাচ্ছেন দেখেন সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই কিন্তু মাশাআল্লাহ ফ্রেশ অবস্থায় ব্যাক ক্যামেরার ব্যবহার রয়েছে গাড়িটির ফারুদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের অপোজিটে আমাদের আদিবা কার সেন্টার আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি টয়োটা ভিটস 2009 এর মডেল 2014 রেজিস্ট্রেশন ইয়ার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং ডকুমেন্টসগুলো কিন্তু মাশাআল্লাহ লং টাইম আপ টু ডেট পেয়ে যাবেন 1000 সিসি অকটেন ড্রাইভের একটি গাড়ি বাট 6 এয়ার ব্যাগের একটি গাড়ি এই গাড়িতে কিন্তু 6 এয়ার ব্যাগের ব্যবহার করা আছে সুপার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি আমাদের কাছে পাচ্ছেন সামনের হেডলাইটগুলো কিন্তু মাশাআল্লাহ একদম অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে স্ট্রোক আপনারা পাচ্ছেন এবং সামনের নাম্বার প্লেটটিও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে বাম সাইডের হেডলাইটটিও আলহামদুলিল্লাহ কিন্তু গাড়ির সাথে অরিজিনাল হেডলাইটটি আপনারা পাচ্ছেন এবং প্রত্যেকটা গ্লাসেই কিন্তু টয়োটার যে অরিজিনাল স্টিকারগুলো কিন্তু বরাবরের মতন পাচ্ছেন চারটা চাকাই অ্যালয় রিম সহকারে একদম ফ্রেশ অবস্থায় আর বডিতে কোথাও কোনো ধরনের কিন্তু সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই দেখেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল যে টয়োটা স্টিকারগুলো কিন্তু বরাবরের মতন আপনারা পাচ্ছেন সাইডের ডোরের পার্টিশনগুলো দেখেন মাশাআল্লাহ কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে ডোর প্যাডগুলো আলহামদুলিল্লাহ কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় আছে দেখেন ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় নতুন লেদার সিট কভার স্টারিং হুইল কভার ডিভিডি ব্যাক ক্যামেরা মানে অল্পর ভিতরে কিন্তু সব ভাই সামনে ঈদ উপলক্ষে আজকে প্রাইসটা একটু কমে বলে দিবেন একবারে ফিক্সড একেবারে ফিক্সড প্রাইস জি ইনশাআল্লাহ দেখেন যে প্রত্যেকটা ডোরের প্যাডই কিন্তু মাশাআল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় ভিতরে কিন্তু হিউজ স্পেস দেখতে কিন্তু গাড়িটা অনেক ছোট কিন্তু ভিতরে কিন্তু হিউজ স্পেস বসলে বুঝবেন অবশ্য এমনটা মনে হয় যে জায়গা অনেক কম কিন্তু বসলে দেখবেন হিউজ স্পেস কিন্তু ভিতরে আছে পিছনে ব্যাকলাইটগুলো কিন্তু বাবু ভাই গাড়ির সাথে অরিজিনাল যে ব্যাকলাইট এখন পর্যন্ত পাবেন 100% অরিজিনাল অবস্থায় আছে দেখেন যে টয়োটার যে অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন একেবারে 100% জেনুইন গ্লাসটি এবং টেম্পারসার কিন্তু ব্যবহার করা আছে দেখেন যে গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু পাচ্ছেন আলহামদুলিল্লাহ ডাউন সাইডে ব্যাকলাইটটিও কিন্তু চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় এই গাড়িটির সাথে পাচ্ছেন দেখেন সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই কিন্তু মাশাআল্লাহ ফ্রেশ অবস্থায় ব্যাক ক্যামেরার ব্যবহার রয়েছে গাড়িটির সাইডের পার্টিশন দেখেন বাবু ভাই এগুলো কিন্তু একদম ফ্রেশ এবং অরিজিনাল কালারের ভিতরে আছে তো হিটিং ইস্যুর কিন্তু কোনো সুযোগ কিন্তু নেই এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট দেখেন একটা জিনিস আছে যে বুঝতে হয়তো বা কষ্ট হবে দেখেন টয়োটার যে অরিজিনাল যে ব্যাকলাইট মাশাআল্লাহ কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে আছে অনেক ম্যাক্সিমাম গাড়ি দেখবেন কিন্তু চায়না গ্লাস আর চায়না ব্যাকলাইটগুলো লাগানো এই পাশে আলহামদুলিল্লাহ অরিজিনাল ব্যাকলাইট এগুলো কিন্তু অরিজিনাল কালার দেখেন এই ময়লা দেখলে তো বুঝবেন জি ভিতরে সিলিং এর কন্ডিশন দেখেন একদম ফ্রেশ অবস্থায় আর স্পেস কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো স্পেস কিন্তু ভিতরে স্পেস পিছনে স্পেস একদম ফ্রেশ অবস্থায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হিটিং হিস্ট্রি যদি পান দাম তো ফিক্সড প্রাইস বলবো তারপরে 5 লাখ কম ডান সাইডে বডিও আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ আছে কোথাও কিন্তু দাগ বা হিটিং ইস্যু কিন্তু নেই অ্যালয় রিম সহকারে চারটা চাকা মাশাআল্লাহ ফ্রেশ অবস্থায় পাচ্ছেন দেখেন দরজার পার্টিশনগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় আছে লকের স্টিকার দেখেন রাফ ইউজ করলে কিন্তু এইসব পার্ট কিন্তু এতটা ফ্রেশ অবস্থায় থাকতো না ওকে একটু বসে দেখাই বাবু ভাই অনেকের হয়তো বা কনফিউশন থাকতে পারে যে ভাই বললো আদৌ কতটা স্পেস দেখেন হিউজ দেখ স্পেস আছে কিন্তু বসতে কিন্তু অসুবিধা হবে মানে পিছনে তিনজন অনায়াসে বসা যাবে এইটা কিন্তু এই এয়ারব্যাগ দেখছেন চারটা পিলারে চারটা এয়ারব্যাগ সামনে স্টারিং একটা ড্যাশবোর্ড একটা মানে 6 এয়ারব্যাগের গাড়ি তো ফিচারের যে একটা ব্যাপার আছে সিকিউরিটি সিকিউরিটির জন্য কিন্তু পারফেক্ট এই গাড়ি এগুলো কিন্তু অরিজিনাল কালার বাবু ভাই এই যে পার্টিশন এগুলো কিন্তু অরিজিনাল পার্টিশন দেখেন ওকে দরজার প্যাড দেখেন মাশাআল্লাহ কিন্তু একদম ফ্রেশ সেন্ট্রাল লক সহকারে অল অপশন অটো এই জায়গাটা একটু ফোকাস করেন তো বাবু ভাই রাফ ইউজ করলে কিন্তু এইসব জায়গায় চাবির দাগ থাকবে আঁকা বাঁকা থাকবে ফুটা ফাটা থাকবে বাজে অবস্থা থাকবে কিন্তু কাপ হোল্ডার আছে কিন্তু এটা দুইটা দুই সাইডে কিন্তু কাপ হোল্ডারের ব্যবহার আছে যেটা শুধুমাত্র এই গাড়িতেই কিন্তু আসে নেভিগেশন সিস্টেম আছে দেখেন স্টিয়ারিং সহকারে কিন্তু কভার লাগানো আছে তারপর নতুন সিট কভারের অপশন আছে অটো ট্রান্সমিশন একটি গাড়ি এই যে চারটা পিলার আছে না সামনে পিছনে এগুলোতেও কিন্তু এয়ারব্যাগ জি জি তো সিকিউরিটির কথা মাথায় রেখে কিন্তু এই গাড়িতে এত ছোট গাড়ির ভিতর অল্প দামের গাড়ির ভিতরে কিন্তু এই ফিচারগুলো অ্যাড করা হয়েছে তো যারা সিকিউরিটির কথা চিন্তা করেন ছোট গাড়ি তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন আবার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডকুমেন্টসগুলো আলহামদুলিল্লাহ কিন্তু লং টাইম আপডেট পাবে গাড়ির সাথে দেখেন যে এই যে টয়োটার যে অরিজিনাল স্টিকার কিন্তু এখন পর্যন্ত আছে আপনারা যে বলেন যে খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা এগুলো কিন্তু অরিজিনাল জাপানের জুরি জি এটা বাংলাদেশে করলে তো আপনারা দেখলেই বুঝবেন
দেখেন এই পার্টিশন দেখেন 100% কিন্তু অরিজিনাল কালারের দেখেন পার্টিশন দেখেন মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় সিসিসির কালার দেখেন অরিজিনাল কালার কোনো কালার নাই আচ্ছা গাড়ির সাথে অরিজিনাল যে 1000 সিসি ইঞ্জিন অরিজিনাল গিয়ারটি কিন্তু পাচ্ছেন এবং ড্রাই একটি ব্যাটারি আছে অকটেন ড্রাইভের গাড়ি বাবু ভাই তো আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি 2009 এর মডেল 2014 রেজিস্ট্রেশন টয়োটা ভিটস 1000 সিসি একটি গাড়ি আস্কিং প্রাইস দা একেবারে ফিক্সড প্রাইস 895,000 টাকা একেবারে ফিক্সড অ্যান্ড ফাইনাল দামে যদি পোষায় আসবেন গাড়ি টেস্ট ড্রাইভ দিবেন চালাবেন যদি ভালো লাগে তাইলে নেবেন নয়ের মডেল 14 রেজিস্ট্রেশন ইয়ার 895,000 টাকা একদম ফিক্সড প্রাইস একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল আমাদের সাথে কন্ট্যাক্ট করতে 01731545967 এই নম্বরে যোগাযোগ করুন আর এটা ঈদ স্পেশাল অফার যদি কনফিউশন থাকে প্রিভিয়াস এই গাড়ির ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন দেখবেন যে এই গাড়ির কত টাকা প্রাইস দেওয়া ছিল কনফিডেন্স থাকলে বিশ্বাস থাকলে অবশ্যই আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম